ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমি তোমাদের গণিত বই 9.1 এর 24 নং অঙ্কটি সমাধান করব। আমাদের প্রশ্নটিতে রয়েছে cot a = b / a হলে a sin a - b cos a / a sin a + b cos a এর মান নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপককে আমি cot এর মানটি উঠিয়ে নিয়েছি। এখন দেখো cot এর আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে cos a / sin a। তাই এখানে cot এর পরিবর্তে আমি সূত্রটি লিখব cos a by sin a equal to b by a, বা পরবর্তীতে আমি উভয় পক্ষে b by a দ্বারা গুণ করব। যদি b by a দ্বারা গুণ করি তাহলে হচ্ছে b cos a by a sin a equal to b square by a square, বা এখন আমি উভয় পক্ষকে বিপরীতকরণ করব, তাহলে হবে a sin a by b cos a equal to a square by b square, বা এখন আমি যোজন বিয়োজন করব উভয় পক্ষে। যদি যোজন বিয়োজন করি তাহলে হচ্ছে a sin a by a sin a প্লাস বি কস এ বাই মাইনাস বি কস এ ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এখন আমি আবার উভয় পক্ষকে বিপরীতকরণ করব, বা এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব যেহেতু আমাদের প্রশ্নে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ প্লাস এ সাইন এ প্লাস বি কস এর মান বের করতে বলা হয়েছে, আর আমরা মানটা পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের প্রশ্নটির সমাধান। অতএব এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা 24 নং অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।